যদি এই উত্তপ্ত জনতার হাত থেকে বেঁচে ফিরতে পারি তাহলে আবার দেখা হবে। তুমি কি করছো, তোমরা কি করছো, তোমরা এক কোনো কিছু হেলদোল নিয়ে গেলো তোমাদের? এরকম একটা রিস্কে কাজ করছে যারা ডাব পাড়ার মতো গাছ থেকে, তাদের কোনো ইন্স্যুরেন্স এর ব্যবস্থা নেই কিউ গাইস? আর সরকার তুমি কি করছো, তুমি কি আর ভালো ভাই, আজকের খবর শুনেছিস? ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় নেট বন্ধ করে দিতে চলেছে, আমাদের হাওড়াও রয়েছে তার মধ্যে, কি হবে রে? কি বলবি ভাই, এটা ওয়েস্ট বেঙ্গল বস, এখানে যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় তাহলে এখানে ইয়ং জেনারেশনের ছেলেদের না, আমাদের মতো ইয়ং জেনারেশনের ছেলেদের নিজের তলটা মাথা উঠে মরে যায়। ঠিকই বলেছিস ভাই, পশ্চিমবঙ্গের ইয়ং জেনারেশনের যা অবস্থা নাই। ওসব কথা ছাড় ভাই, চল একটু পাবজিটা খেলে আসি। হ্যাঁ চল, একটু যুদ্ধ টুদ্ধ করে আসি। হ্যাঁ চল চল চল, পাবজিটা খোল। ও লাজু লাজু, মার 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 মার, লাজু মার। ও চিকেন ডিনার ভাই, ভাই ভাই ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ভাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ফেসবুক ইউটিউব কিছুই চলছে না। হ্যাঁ তো কিছুই হচ্ছে না তো, তাহলে কি ভাই বলা ঠিকই বলেছিল। হ্যাঁ রে মনে হচ্ছে, চল একটু খবরটা দেখি, চল একটু দেখাই যাক। কানাই টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত, আমি গতিশীল ভট্টাচার্য, আমার সঙ্গে ক্যামেরাম্যান খোঁজুন। আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ফাঁকপুরে। গত 3 ঘন্টা ধরে যে আমাদের ইন্টারনেট বন্ধ, সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের ফাঁকপুরের জনতা খুবই উত্তপ্ত। শুনে নি এখানকার জনতাদের মতামত। দুই যুবক বসে আছে, এদের মতামত সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। এই যে ভাই, একটু মাথা কথা বলো, এই তোমার নাম? আমার নাম বান্টু ভাই। তোমার এই যে 2-3 ঘন্টা ধরে ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে, ওর জন্য তোমার কি সমস্যা? আমাদের নেটের টাওয়ারগুলো কি পেছন মেরে আসে নাকি? নোপ। এতদিক আমাদের বাংলার দিদি মোনালিসা দিদির কোনো দোষ নেই। আপনি বলছেন কি? যান 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 যান, কেনাকার জনতা খুবই উত্তপ্ত, আমাকে বেরিয়ে যেতে হবে এক্ষুনি। আমরা চলে যাচ্ছি ফাঁকপুরের অন্য এক যুবকের কাছে তার মতামত জেনে নেওয়ার জন্য। দাদা আপনার নাম? আমার নাম দা ওয়ান অ্যান্ড অনলি ফেমাস চোদন ভিখারি। দাদা তো গত 2-3 ঘন্টা ধরে আমাদের ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, এর জন্য আপনি কী কী সমস্যায় পড়ছেন? আমি আপনার বৌদির সঙ্গে চ্যাট করতে পারছি না মেসেঞ্জারে, এর জন্য যুব সমাজের ওপর কী কী প্রভাব পড়তে পারে? এর জন্য যুব সমাজ না হিলাতে পেরে কুমায় চলে যাবে, এর জন্য সরকার দায়ী। তুই ঘরে বসে সত্যি ঘটনা দেখছিস নাকি? আয় দাদানি মাঠে। কেন, আমি কি ধ্বজভঙ্গ নাকি? এই তোর বৌদির সাথে একটু চ্যাট করছিলাম। হ্যাঁ কি বলিস রে ভাই, তোর ইন্টারনেট চলছে? হ্যাঁ আমার এয়ারটেলের তো বিন্দাস চলছে ভাই। বলা ইন্টারনেট চলছে, কি বলিস রে? কি করছিস রে ভাই? ভাই বলার তো নেট ছিল, ভোলাকে তো ফোন করলে হয়। হ্যাঁ ঠিকই বলেছিস, দাঁড়া।
বলা কি করছিস রে? আমাদের দলে যোগ দে। হ্যাঁ ভাই যাচ্ছি, ওয়েট কর ভাই একটু। ভাই আর ভালো লাগছে না, অনেকদিন ধরে নেট দেয়নি ভাই, বলে একবার ফোন করে দেয় না, ফোন করে দেয় না, যেহেতু ফোন করে না ভাই। আগে আমি 8 বার ফোন করেছি আর ভালো লাগে না ভাই। বলে দেয় ভাই, বলে ভালো ভালো লাগে ভাই, করে দেয় করে দেয়। ঠিক আছে একবার দিচ্ছি লাস্ট এটাই। হ্যাঁ বাংলার জন্য এক টিপুন, সরকারি নির্দেশ অনুসারে আপনার এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে পরবর্তী নির্দেশ অবধি। আপনার দিনটি চলে যাক। কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি। আমাদের ভিডিওটা ছিল যে বর্তমানে যে ইন্টারনেট চলে গেছিল তাতে বাঙালিদের কি অবস্থা হয় সেটা নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লেগেছে তোমাদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা মনে করে প্রেস করো, আর অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেবে। আর আমাদের চ্যানেলে এই সব নিয়ে অনেক ফানি ভিডিও আসতে চলেছে, তার জন্য আমাদের সাথে থেকো। আর অবশ্যই হ্যাপি নিউ ইয়ার।